6 জুলাই 1956, 8 জুলাই খাদ্য দাবি দিবসকে সামনে রেখে ঢাকা শহরে 144 ধারা জারির নিন্দা জানিয়ে এক বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিব বললেন, আগামীকাল থেকে শহরে সভা ও শোভাযাত্রা নিষিদ্ধ করিয়া 144 ধারা প্রয়োগের নিন্দা করার ভাষা খুঁজিয়া পাইতেছি না। সরকার মন্ত্রিসভার ইহা নবতম অগণতান্ত্রিক কীর্তি। 6 জুলাই 1958, নারায়ণগঞ্জে আওয়ামী লীগ প্রধান সোহরাওয়ার্দীর উপস্থিতিতে অনুষ্ঠিত জনসভায় মুসলিম লীগের বিরুদ্ধে অভিযোগ করে শেখ মুজিব বললেন, পূর্ব পাকিস্তানকে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হচ্ছে। করাচি ও পশ্চিম পাকিস্তানের বিভিন্ন স্থানে বহু শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠলেও পূর্ব পাকিস্তানে একটি শিল্প প্রতিষ্ঠানও গড়ে ওঠেনি। 6 জুলাই 1966, কারাগার থেকে শেখ মুজিব লিখছেন সেই পুরান দৃশ্য। রাসেল হাসিনার কোলে আমাকে দেখে বলছে, আব্বা, আমি যেতেই কোলে এলো, কে কে মেরেছে, নালিশ হলো, খরগোশ কিভাবে মারা গেছে, কিভাবে দাঁড়াইয়া থাকে দেখালো। রেণুকে জিজ্ঞাসা করলাম, খুব জ্বরে ভুগেছ, এখন কেমন আছো? পায়ে এখনো ব্যথা, তবে জ্বর এখন ভালোই। বললাম, ঠান্ডা লাগাইও না, আমার 4টা ছেলে মেয়ে স্কুল থেকে এসেছে, ছেলে 2টাই বাসায় ফিরেছে, মেয়ে 2টার একজন কলেজ থেকে আর একজন স্কুল থেকে সোজা এসেছে, ছোট ছেলেটা রাস্তায় দাঁড়াইয়া থাকে, কখন আমি গেটে আসব? ছেলে মেয়েদের লেখাপড়া, মা আব্বা ভাই বোনদের খোঁজ খবর নিলাম, সন্ধ্যা হয়ে এলো, ওদের বিদায় দিয়ে আমি আমার স্থানে ফিরে এলাম। মনে মনে বললাম, আমার জন্য চিন্তা করে লাভ কি, তোমরা সুখে থাকো, আমি যে পথ বেছে নিয়েছি সেটা কষ্টের পথ। 6 জুলাই 1974, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে গণভবনে অনুষ্ঠিত হল আওয়ামী লীগ নির্বাহী কমিটি ও সংসদীয় দলের যুক্ত অধিবেশন। বঙ্গবন্ধুর কাছে গণ দুশ্মনদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে দ্রুত আইনগত ও সাংবিধানিক কার্যক্রম গ্রহণের সুপারিশ করল সংসদীয় দল।